নমস্কার, আমি আশিস পাল, চলে এসেছি আবারও আপনাদের হাফ গেরস্তর কথা শোনাবো বলে। তবে তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সাহায্য করুন আমাদের একদিন লেটোর মতো আকাশে উড়ে যেতে। কে লেটো? ও, লেটো একটি ছোট্ট 7 বছরের ছেলে যে তার মা দুর্গার সাথে ভারকাটা গলির এক পতিতা পল্লীতে বসবাস করে। লেটোর অনেক আশা, অনেক স্বপ্ন। লেটোর আশা একদিন সে মস্ত বড় এক বোমা বাঁধবে, আবার লেটোর স্বপ্ন একদিন সে আকাশে প্রজাপতি হয়ে উড়ে যাবে। লেটোর কিন্তু জ্বালানি কাঠ দিয়ে খেলা করতে খুব ভালো লাগে। এমন একদিন সে দুপুরবেলা জ্বালানি কাঠ দিয়ে খেলা করছে, লেটোর বাড়ির বাড়িওয়ালি সোহাগিনী মাসি লেটোর দেখে। সোহাগিনী মাসি সেই বাড়ির খাড়া সিঁড়িটা থেকে গড়াতে 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 নিচে পড়ে যাচ্ছে। লেটো দৌড়ে যায়, দৌড়ে গিয়ে লেটো চিৎকার করে ওঠে। তারপর কড়াইতে সর্ষের ঝোলের মধ্যে টক বক করে ফুটছে পার্শ্ব মাছগুলো। এতক্ষণে উনুনের কাঁচা কয়লার আঁচ দুর্গার পাখার হাওয়াতে খোশ মেজাজি হয়ে গনগনে লাল। দুর্গা মাছের ঝোল নামাবে বলে সাঁড়াশিটা খুঁজতে গিয়ে পাচ্ছে না, আর ওদিকে সমানে চেঁচিয়ে চলেছে লেটো সিঁড়ির মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখান থেকে সিঁড়ির বাঁকটা ঠিক নজরে আসে না। লেটো যত চেঁচায় দুর্গা তত বাপে খেদানো মায়ে তাড়ানো সাঁড়াশি নিয়ে হাবড়ার ব্রিজ বানিয়েছে কত কি। দুর্গা 100% নিশ্চিত এ লেটোর কাজ, তাই রাগের চোটে পেটের ছেলেকেই গাল দিয়ে চলেছে, বাপে খেদানো মায়ে তাড়ানো গতর খেকো এইসব বলে আর কি গাল দিচ্ছে, গাল দিচ্ছে অভ্যেস, ভেবে থড়ি দিচ্ছে। এ পাড়াতে কেবল খাটের ওপর চিত হয়ে শুলেই পেট ভরে না দুর্গার মতো মেয়ে মানুষদের, সঙ্গে মুখও চালাতে হয়। মুখ এখন এমন চলে দুর্গার যে লেটোকে খানকির ছেলে বলতেও মুখে বাঁধবে না হয়তো তার। তাছাড়া আদতে তো লেটো তাই, দুর্গা তো আদতে একজন খানকিমা, তাই না? খানকিমা, সতী মা, দেবী মা, এই মা নামটার মধ্যে না একটা মহত্ত্ব আছে। সবটাতেই মা লাগিয়ে দিলে কেমন যেন ওই শিবের জটা থেকে বেরিয়ে আসা মা গঙ্গার কথা মনে আসে দুর্গার। দুর্গার ঘরে ওই রকম একটা ক্যালেন্ডার আছে, রাতে যখন চিত হয়ে শোয় যেদিন যেদিন মোটে শরীরটা দেয় না সেদিন দুর্গা তাকিয়ে থাকে ওই ক্যালেন্ডারটার দিকে। লেটোকে নিয়ে মহা চিন্তাতে আছে দুর্গা। লেটোটা কেমন যেন ওই পান্তা ভাতের আমানির মতো হয়েছে, সারাক্ষণ ঝিম মেরে থাকে, কি যে ভাবে আর কি যে করে, কখনো কাঠকুটো দিয়ে বাড়ি বানাচ্ছে, কখনো আবার কাঠকয়লার টুকরো দিয়ে হিজিবিজি আঁক কষছে, আর সারাক্ষণ সারাক্ষণ ওই হাত কাটা মদনদার পোষা পায়রা ইস্কাবন হরতন রুইতনদের মতো বকম 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 বকম, উঠোনে ছড়ানো পচা গম খুঁটে খেতে খেতে যা মনে আসে তাই তার বকম 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 বকম। সেদিন তো দুম করে বলল, মা মা আমি না বড় হয়ে বোমা বাঁধব মদন কাকার মতো। শুনেই বুকটা তপ্ত কড়াইতে মাছের পটকা ফাটার মতো পটাশ করে ফেটে গেছিল দুর্গার। আচ্ছা কেন যে মদনদা তার ওই বোমা বাঁধার গল্প শুধু শুধু এইটুকু ওই 7 বছরের ছেলেটাকে পলাও করে শিঙে ফুকে শোনাতে যায়? উফ, আরে বাবা তুই শালা নকশালি করে কি তীর মেরেছিস। হই তো বাবা, কবজি থেকে হাত পর্যন্ত মায়ের ভোগে পাঠিয়ে এখন দুর্গার মতো মেয়ে মানুষদের গতর খাটানো টাকার কমিশন নিয়ে চুনাপুকুর লেনে আবার সংসার পেতেছে শালা হাপখেরস্ত। রাগে কাজ চলে যায় দুর্গার, সতী হলি কবে না নাংমুল্ল যাবে হাপখেরস্ত। নেহাত সোহাগিনী মাসির ছেলে, তাই দুর্গা কিছু বলে না, নাহলে লেটোকে বোমা বাঁধানো শেখাবে যে মুখ দিয়ে বলেছিল সেটা শালা টেনে ছিঁড়ে লম্বা করে মাথায় ফিতে করে চুল বেঁধে না সাজের বেলা থোঁটে লিপস্টিক দিয়ে লাইনে দাঁড়াতো দুর্গা। রাতের বেলা দিনের চাল ডালের জন্য বাড়ির সদরের সামনে দাঁড়িয়ে কোমর দোলানোকে এক কথায় লাইনে দাঁড়ানো বলে।
সাঁড়াশি খুঁজে না পেয়ে শাড়ির আঁচল চেপেই পার্শ্বের ঝোল নামাতে গিয়ে এক খাবলা ঝোল একদম দুর্গার কবজিতে। দাঁতে দাঁত চেপে তবু কড়াইটা ধরে রেখেছে দুর্গা। লেটো পার্শ্বে দিয়ে সর্ষের ঝোল ভালো খায় বলে সেই স্কটল্যান্ডের বাজার থেকে কিনে এনেছে দুর্গা। কোনো রকমে জলের কড়াইটা নামাতেই এবার স্পষ্ট কানে আসে চিৎকার। এখন তো শুধু লেটো নয়, খেমা আর ফুলির গলাও তো পাওয়া যাচ্ছে। দুর্গা এবার ছুটতে যায় সিঁড়ির দিকটা। ও মা গো মা, সোয়াগিনী মাসি পড়ে গেছে, সোয়াগিনী মাসি পড়ে গেছে, লেটো চেঁচাচ্ছিল। দুর্গা যতক্ষণে সিঁড়ি দিয়ে নামছে ততক্ষণে সোয়াগিনী মাসির 5 নম্বর ফুটবলের মতো শরীরটা ধরাধরি করে ভোলা ও খেমারা নিচের উঠোনে শুইয়ে দিয়েছে কলঘরের ধারে। কলঘরের টাইম কলটা চাতালের এক হাত নিচে, যেন তারকেশ্বরের শিব ঠাকুর। হাত ঢুকিয়ে ঢুকিয়ে বেলপাতা তোলার মতো করে আঁচলা আঁচলা জল তুলতে হয়। ভোলা সেটাই করছে আর ওই সোয়াগিনী মাসির মুখে কপালে ছিটোচ্ছে। ভোলা হলো এবাড়ির একমাত্র দালাল, 8 নম্বর রাধামোহন পাল্লেনের সব মেয়েরই কাস্টমার এই ভোলায় ডিল করে। এমনিতে ভোলা ঠিকই দেখতে পাওয়া যায় না, কিন্তু কাজের সময় ভোলা না ডাকতেই হাজির। ভোলা দা একটা পাইট লাগবে। ভোলা ভোলা, সর্বনেশের মাথায় বাড়ি, ওরে একটাও নিরোধ নাই রে, শিগগিরই যা 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 যা, এনে দে বাবা এনে দে, অসুখ বিসুখ কারো আপন নয় রে, তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা, ছোট ভোলা ছোট। ভোলা ছুটলো হাসি মুখে, ভোলার সবেতেই হাসি মুখ। সেই হাসি মুখ ভোলা যখন ফাটাফুটির মতো মুখ করে বলল, গতিক সুবিধেন না, তখন এবাড়ির সবকটা মেয়েরই মুখ একদম বিড়ির শেষ টানে ধোঁয়ার মতো ফ্যাকাশে হয়ে গেল। দুর্গা বলল, ক্ষমা হে ক্ষমা, এই ক্ষমা জানা যা 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 যা, মদনদাকে একটা খবর দে, আর ভোলা তুমি মাসকে নিয়ে তাড়াতাড়ি মেডিকেল কলেজ যা, যত তাড়াতাড়ি যা যা যা। মেডিকেল কলেজ অফ মেডিসিন, অপভ্রংশ হয়ে হাড়কাটা গলিতে মেটিয়া কলেজ। কিছু হলেই এখানকার মেয়েরা দল বেঁধে যায় এই হসপিটালে। দুর্গার হাত ধরে লেটো বেশ কয়েকবার গেছে এই মেটিয়া কলেজ। না না না, ঠিক মেটিয়া কলেজ নয়, তার পাশের একটা গলিতে। ওখান থেকে লেটো অনেকবার মেটিয়া কলেজের বাগান দেখেছে। হাঁ করে কি লম্বা লম্বা গাছ, আর কত বড় সিঁড়িওয়ালা বাড়ি, সাদা জামা পরা মেয়ে মানুষ। লেটোর খুব ভালো লাগে, আর সব থেকে ভালো লাগে মেটিয়া কলেজের বাগান। কত লাল হলুদ ফুলের গাছ ওই মেটিয়া কলেজে, প্রথমবার প্রথমবার প্রজাপতি দেখেছে ওখানে লেটো। স্পষ্ট মনে আছে লেটোর, গেল বর্ষার সময় ক্ষেমামাসি পেট খালাস করতে গেছিল মায়ের হাত ধরে, ক্ষেমামাসিকে নিয়ে চলে গেল ভেতরে, আর কি ছোট্ট ছেলের মতো কাঁদছিল ক্ষেমামাসি। বারবার লেটোর মায়ের হাতটা টেনে টেনে বলছিল, ও দিদি দিদি, আমি আমি পেট কষাবো না গো, আমি পেট কষাবো না, আরে আমারও তো একটা ভবিষ্যৎ আছে বলো, লেটোর মতো আমারও তো একটা একটা সোনার চার চেনা চাই গো, বুড়োকালের লাঠি বাজন, আমি 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 খসাবো না, আমি পেট খসাবো না। মা হাতটা ছাড়িয়ে নিয়েছিল, ক্ষেমামাসিকে খাট গাড়ি করে ভেতরে নিয়ে চলে গেল পেট খালাস করাতে। যদিও লেটো অনেকবার শুনেছে এই পেট খালাসের কথা, সে তো আর এমন কিছু নতুন নয় এ পাড়ার মেয়ে মানুষদের কাছে, তবু সেদিন লেটোর খুব খুব রাগ হয়েছিল মায়ের ওপর। ক্ষেমামাসি চলে যাওয়ার পর যখন মা তাকে বলল, কটকটি ভাজা খাবি লেটো, লেটো তখন মুখ পেকিয়ে দৌড়ে পালিয়ে গিয়েছিল রাস্তা পার হয়ে একদম মেটিয়া কলেজের গেটের ভেতর। চোঁ চোঁ করে দৌড়ে একদম মেটিয়া কলেজের বাগানে এসে বেগুনি রঙের ফুল গাছটার সামনে থেমেছিল।
হাঁটুর উপর ভর দিয়ে কালীবাড়ির সামনের কুকুরটার মতো জিভ বার করে হ্যাঁ করে হাঁপাচ্ছিল হাঁপাচ্ছিল। তারপর একটা বড় শ্বাস নিয়ে লেটু দেখেছিল একটা আস্ত বাগান, চারিদিকে লাল নীল সবুজ হলুদ ফুলের বাগান, আর সেই বাগানের মাঝখানে দাঁড়িয়ে হাড়কাটা গুলির রাজকুমার। তারপরে একটা বুম শব্দ, টানানার শব্দ। লেটো হাঁ করে তাকিয়ে দেখল একটা কি সুন্দর প্রজাপতি তার চোখের সামনে হেলেনের মতো নাচ করে গিয়ে বসলো একটা বেগুনি রঙের ফুলে। হেলেনের নাচ লেটোর খুব ভালো লাগে। লেটোর ট্রামলাইনের ওপাশে যে রূপম সিনেমা হল, সেখানে তো প্রায়ই মায়ের সাথে বই দেখতে যায়। আর তখন ওই লাস্ট বই দেখেছিল গাই আর গরি। এটা একটা গুরুর গল্প। একটা মেয়ে থাকে, মেয়েটার নাম জয়া ভাদুরী। মায়ের কাছে শুনেছে লেটো যে সে খুব ভালোবাসে একটা গুরুকে, গুরুটার জন্য সে অনেক মারামারি করে। আর সেই সিনেমাতে লেটো দেখেছিল হেলেনের নাচ। ঠিক সেই রকম কোমর তুলিয়ে নেচেছিল প্রজাপতিটা সেই দিন। নাচের মাঝখানেই কোথা থেকে পরিমড়ি করে ছুটে এসে দুর্গা হাউমাউ করে জড়িয়ে ধরেছিল লেটোকে। কোথায় চলে গেছিস রে খানকির বাচ্চা, কোথায় গেছিলি? লেটো দেখল মায়ের চোখ ছলছল করছে জলে, আর কপাল দরদর করে ঘামছে। লেটো মুখ ঘুরিয়ে বলল, যা চলে গেল। দুর্গা চোখ মুছে বলল, উফ ক্ষমা পেট খসাচ্ছে, উনার তেজের ঘটা দেখো। ওরে ক্ষমার কপালে মাহা লেখা নেই রে বাপ, ওর পেটে না 27টা মোটা মোটা সেলাই, মা হতে গেলে তোর ক্ষমামাসি আকাশে চলে যাবে, বুঝলি? লেটু বলে, না ক্ষমামাসি নয়, তুমি এলে বলে প্রজাপতিটা চলে গেল। দুর্গা ছেলের কথা কিছুই বুঝতে পারে না, হাঁ করে খানিক তাকিয়ে থাকে, তারপর আবার বলে, কটকটি ভাজা খাবি? সেই ক্ষমা মাসি এখন ফুটবলের মতো সোয়াগিনী মাসি সিঁড়ি থেকে গড়িয়ে পড়ার খবর দিতে গেছে চুনাপুকুর লেনে মদন কাকাকে। ভোলা কাকা কিছু না পেয়ে কয়লা ঠেলার গাড়ি এনে হাজির করেছে। এই ঠেলা গাড়িতে করে শুয়ে আজ সোয়াগিনী মাসি যাবে মেটিয়া কলেজ। লেটোর খুব আনন্দ, সে দুর্গার ডান হাতটা ধরে ঝাঁকাতে থাকে, মা 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 দেখো আমি যাবো ভোলা কাকার সঙ্গে, আমি যাবো। দুর্গা ধমকে ওঠে, এই আর কতবার বলবো তোকে, ভোলাকে কাকা নয় বাবা বলো না মুখো। কয়েকদিন ধরেই দুর্গা লেটোকে অভ্যেস করাচ্ছে, এই শোন ভোলা কাকা নয়, বল আমার বাবা ভোলা সর্দার, বুঝলি? আদপে ভোলা কেউ নয়, কিন্তু আদর্শ স্বামীজী বিদ্যালয়ে ভর্তি হতে গেলে লেটোর তো একটা জ্যান্ত বাবা লাগবে। লেটো জানে যে ভোলা কাকাকে তার মা বাংলা খাইয়ে রাজি করিয়েছে তার নকল বাবা হওয়ার জন্য। লেটো এবার ডান হাত ছেড়ে দুর্গার বাঁ হাত ধরে না যায়। হোমা হোমা বলো না বলো না, আমি ভোলা বাবার সঙ্গে যাব মেটিয়া কলেজ, ওখানে না ওখানে প্রজাপতি থাকে জানো তো, বলো না মা বলো না, আমি যাব আমি যাব মা। দুর্গার বুকটা আবার ছ্যাঁক করে ওঠে। ট্রামলাইনের রাস্তাতে সে তো লেটোকে কিছুতেই একা ছাড়তে পারবে না। সোয়াগিনীকে কয়লা টানার ঠেলাতে ধরাধরি করে তুলে দেওয়া হয়েছে। রোজ দুটো বলদে কয়লার ঠেলা টানে, বলদ দুটোর ঘাড়ের কাছে কয়লা টেনে টেনে মস্ত খা, সারাক্ষণ মাছি বনবন করে। লেটো ও দুটো নাম দিয়েছে গুন্ডা আর মুন্ডা। গুন্ডা মুন্ডাকে দেখলেই লেটোর না খুব কষ্ট হয়। ইস কত ভারী ভারী কয়লা ওদের বইতে হয়েছে। বেশ হয়েছে, আজ গুন্ডা মুন্ডা নেই,
আজ ভোলা টানবে সোহাগিনী মাসিকে। লেটোর আহ্লাদে মাটিতে যেন পা পড়ে না, বারবার লেটো দুর্গার হাত ঝাঁকিয়েই চলেছে। আমার বাবার নাম ভোলানাথ সর্দার, দেখো মা দেখো, একদম ঠিক বলেছি, বলেছি না, একবারও ভোলা কাকা বলিনি। ও মা এবার যেতে দাও না, দাও না এবার যেতে। আমি না, আমি মেটিয়া কলেজ যাব, আমি মেটিয়া কলেজ যাব। ওখানে না, ওখানে বেগুনি ফুলের গাছের উপর ওখানে প্রজাপতি আসে, যাব মা যাব, যাব একটি বার প্রজাপতির কাছে, যাব মা। আপনারা শুনলেন অশোক বসুর লেখা হাফ গেরস্থ দ্বিতীয় পর্ব। আগামী পর্বে আপনারা জানতে পারবেন লেটো কি সত্যি মেটিয়া কলেজ যেতে পারবে, মেটিয়া কলেজে গিয়ে কি সত্যি তার স্বপ্নের প্রজাপতির সাথে দেখা হবে, লেটো তার বানানো বাবা দিয়ে কি স্কুলে অ্যাডমিশন পাবে। জানতে হলে শুনতে থাকুন হাফ গেরস্থর অডিও সিরিজ প্রতি শনিবার ঠিক সন্ধ্যে 7:30 অ্যাড স্টুডিওজের ইউটিউব চ্যানেল। সবাই ভালো থাকবেন, নমস্কার।